চীনের সংরংশাল ডিসেম্বর তালনি সার শালমারি শালকিসা শিকাং হাস্তানি মন্ত্রী অকরা বিলুনিয়া থাঙ্গুরো আমসাইনি কক থুনাই রকন কক শাহর জাগলিয়া আবনি বাগে কক থুনাই রংনি প্রিন্টাই ইলেকট্রনিক মেয়েদেনি বিশিঙ্গ বেলাইন খাদু মানুক জাখা অ কক তোমানক খনাওই মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা পান্ডা চেঙ্গানি দামনি শিকাং বিজেপি মন্ডলনি খরকশা আদংনি বিশিংতে কক থুনাই রকন পান্ডা ও ফাইনানি কক তোমার হরমানি খরকনে কক থুনায় কারে শালগ্রাবাই হাঙ্গনি বিজেপি হাবানক ফেউজাক থানিও মন্ত্রী অকরাতে হাস্তে বিজেপি কাজ কোন কারে তে কেব সগলিয়া তাম কক শিল জাখা নাই নাই ডি সিনেমাং প্লিও দেখেছেন আমাদের কিছুদিন আগেও আমাদের সরকার আমরা কি ডিক্লেয়ার করলাম যে 17 সেপ্টেম্বর আমরা ডিক্লেয়ার করলাম যে আমাদের একটা অভিযান চলবে আমাদের যে সরকার ত্রিপুরা সরকার প্রতিটা ঘরে ঘরে যাওয়ার আমরা প্রকল্প আমরা আমরা এই অভিযান চালু করেছি তার নাম আমরা কি দিয়েছি প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসনে কেন্দ্রের যে কাজগুলো আছে যে সুবিধাগুলো আছে ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম এবং যোজনাগুলো সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছয় তার জন্য আমরা এই অভিযান শুরু করেছি 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সেদিন আমরা সেই শুভ উদ্বোধন করি তিন মাসের জন্য সেই কাজটা আমরা করলাম ডিসি লেভেলে এবং জিপি লেভেলে এবং এসডি আমাদের সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং আমাদের স্টেট লেভেলে কিন্তু আমরা তিন মাসের জন্য আমরা বলেছিলাম এটা করব কিন্তু পরবর্তী সময়ে যখন দেখলাম যে দুর্গাপূজা কালীপূজা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের সেটা একটু খামতি হয়েছে সে কাজটা তার জন্য আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করলাম আমরা উনি আমাদেরকে বলেছেন সবসময় বলেছেন যে আমাদের স্বপ্ন দেখা উচিত এবং এই স্বপ্ন যতক্ষণ ধরে আমরা না দেখব ততক্ষণ ধরে সেই স্বপ্নের বাস্তবায়ন সম্ভব হবে না উনি যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন হীরা আমাদের হীরা মডেলের কথা বলেছেন আজকে হাইওয়ের কথা বলুন ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে আমাদের ত্রিপুরাতে কাজ চলছে শুধু তাই না আমি কিছুদিন আগে আমি গুয়াহাটিতে গিয়েছিলাম সেখানে আমাদের যে ইউনিয়ন মিনিস্টার গাডকারিজি উনি সমস্ত নর্থ ইস্ট জোনের প্রদেশের আমাদের চিফ মিনিস্টারদের সে সম্মেলন ছিল সেখানে আমাদের এই ছটা যে ন্যাশনাল হাইওয়ে সেটা তো ছিলই আরো 60টা ন্যাশনাল হাইওয়ে উনি আমাদের জন্য অনুমোদন দিয়েছেন আজকে হিমাচলের এই গুজরাটে প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষে একজনের লিডার সে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে আর তার নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত জায়গায় জয় জয়কার শুরু হয়েছে বন্ধুগণ আজকে কমিউনিস্ট এই রাজ্যে 25টা বছর শাসন করেছে আর গত কিছুদিন আগে আগরতলা আস্থা বলে জনসমাবেশ করছে জনসমাবেশে বক্তব্য রাখছেন একদিকে বলছেন বিশাল জনসমাবেশ একদিকে বলছেন বিশাল জনসমাবেশ আর বক্তব্য রাখছেন যে 2023-এ ভারতীয় জনতা পার্টিকে সিপিএম একা লড়াই করে হারানো সম্ভব নয় অন্য দলের সঙ্গে আটাক করতে হবে 25টা বছর সিপিএম রাজ্যের বুকে রাজত্ব করেছে আজকে তাদের মনে হয়েছে বিজেপি কে রুখতে পারবে না বন্ধুগণ সঙ্গে আটাক করবে কংগ্রেসের সঙ্গে আটাক করবে এদিকে কংগ্রেসের নেতৃত্ব তারাও চিৎকার করছে আসো বন্ধু আসো আমরা তোমাদের ছাড়া এই ত্রিপুরা রাজ্যে বাস করতে পারবো না আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ এতই বোকা আর বিশেষ করে বিলোনিয়ার মানুষকে এতই বোকা ভেবেছে ওরা আমরা জানি না এই কংগ্রেসীদের চরিত্র 25টা বছর সিপিএম রাজত্ব করেছে আর এখন যারা কংগ্রেসকে নিয়ে উঠান পাঠান করছে ওই তাদের কাজে ভর করে 25টা বছর তারা ত্রিপুরা রাজ্যে সিপিএম কে ক্ষমতায় রেখেছে আমরা ভুলে গেছি বিলোনিয়াবাসী যারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছে সেই কংগ্রেস করতে গিয়ে তাদের সিপিএম এর রাজত্বে কত লোক আমার এই বিলোনিয়া এই দক্ষিণ জেলায় কত লোক শহীদ হয়েছে সেটা ভুলে গেছি আমরা